কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। আজ আমরা ধ্বনিলোপ সম্পর্কে পড়তে যাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের প্রত্যেক বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও করা হয়। সেই সঙ্গে প্রাইমারি, এসএসসি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক বিষয়ের ভিডিও করা হয়। নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, তোমাদের সকলের প্রিয় কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে স্বাগত। আজকের আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কেননা আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয়কে চুলচেরা বিশ্লেষণ করতে, যাতে কোনো বিষয় সম্পর্কে কোনো শিক্ষার্থীর মনে কোনো রকম সন্দেহ না থাকে। তবে বন্ধুদের কাছে আমার ছোট্ট এক অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। চলো তবে পড়ায় ফেরা যাক। কি বলেছিলাম, ধ্বনিলোপ সম্পর্কে পড়বো। দেখো, এই সম্পর্কে আমি আগে বিস্তারিত আলোচনা করেছি, তাই আলোচনায় যাচ্ছি না। এই ধ্বনিলোপ বিষয়টা দুপ্রকার, এ আগের দিন তোমাদের বলেছিলাম, তাও একবার বলে দিই। এই ধ্বনিলোপ একটা স্বরধ্বনিলোপ, কি বলেছিলাম, একটা স্বরধ্বনিলোপ, আর একটা কি বলেছিলাম, আর একটা বলেছিলাম কিন্তু ব্যঞ্জন ধ্বনিলোপ। এই দেখো বন্ধুরা, এই স্বরধ্বনিলোপ, ব্যঞ্জনধ্বনিলোপ, স্বরধ্বনিলোপটা এর আগের ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আজ আমরা আলোচনা করব ব্যঞ্জনধ্বনিলোপ বিষয় সম্পর্কে। দেখো, এই যে ব্যঞ্জনধ্বনিলোপ, দেখো আমি বলেছিলাম তোমাদের কোনো জিনিস কিন্তু মুখস্থ করবে না, তোমাদের যেটা দেয়া থাকবে সেটাকে ভেঙে তুমি দেখবে ব্যাপারটা কী হয়েছে। এই ব্যঞ্জনধ্বনিলোপের মধ্যে কী পাচ্ছি আমরা, ব্যঞ্জন শব্দটা পাচ্ছি, ধ্বনি শব্দটা পাচ্ছি, লোপ শব্দটা পাচ্ছি। তাহলে ব্যঞ্জন বলতে কাকে বলে, যেসব ধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে গিয়ে অন্য কোনো বর্ণের বা ধ্বনির সাহায্য নেওয়া হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন। ব্যঞ্জন বর্ণ কোনটা, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, যে একবারে পুরো ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আমরা যে 39খানা ইউজ করি মোটামুটিভাবে, সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। সেই ব্যঞ্জন বর্ণ বা যাকে উচ্চারণ করো মানে উচ্চারিত রূপ সেটা ধ্বনি। সেই ধ্বনি লোপ, লোপ মানে হচ্ছে লুপ্ত হয়ে যাওয়া। অর্থাৎ আমাদের উচ্চারণে একটা শব্দের মধ্যে অবস্থিত এই ব্যঞ্জনগুলো যদি আমাদের উচ্চারণে লোপ পায়, কোনো শব্দের মধ্যে কোনো এই ব্যঞ্জনগুলো থাকবে আমাদের উচ্চারণ যদি লোপ পায়, আবেগে হতে পারে, দ্রুততার জন্য হতে পারে, পাকযন্ত্রের ত্রুটির জন্য হতে পারে, ছন্দের কারণে হতে পারে, একটা শব্দের মধ্যে অবস্থিত কোনো ব্যঞ্জন যদি লোপ পায় তখন তাকে আমরা বলবো ব্যঞ্জন লোপের উদাহরণ। এবার দেখো, ধরো আমি কোনো একটা শব্দ নিলাম, আমি কোনো একটা শব্দ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে সেই জিনিসটা কিন্তু লোপ পেতে পারে। ধরো আমি আমার গ্রামের নামটাই নিলাম, ধরো আমার গ্রামের নাম এনায়েতপুর, এনায়েতপুর, ক্লিয়ার। এই এনায়েতপুরকে আমরা কী উচ্চারণ করছি বলো তো, এনায়েতপুরকে আমরা উচ্চারণ করছি হচ্ছে এনায়েতপুর, এনায়েতপুরকে আমরা উচ্চারণ করি এনায়েতপুর। তাহলে দেখো বন্ধুরা, এই যে এ এ মিলে গেল, নয়াকার নয়াকার মিলে গেল, ত ত মিলে গেল, পুর পুর মিলে গেল, কিন্তু এই যে অন্তস্তয় একারটা, দেখো অন্তস্তয় একারটা, দেখো এখানটা কিন্তু আমরা আর উচ্চারণ করলাম না। কথা হচ্ছে এনায়েতপুর, একে আমরা উচ্চারণ করি এনায়েতপুর, চল এনায়েতপুর যাবো, এনায়েতপুর যাবো, এতটা কষ্ট করে কেউ কিন্তু আমরা উচ্চারণ করি না। ফলে এই যে লোপটা পেলো, কে লোপ পেলো, অন্তস্থ নিশ্চয় ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণটা লোপ পেলো, এই ব্যঞ্জন বর্ণ লোপ পাওয়ার জন্য একে বলা হবো কিন্তু ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ বা ব্যঞ্জন বর্ণ লোপের উদাহরণ। এবার প্রশ্নটা, এই যে অন্তস্থ একাটা লোপ পেলো, এই অন্তস্থটা একার কি শব্দের প্রথমে বসে আছে, নিশ্চয়ই না, শব্দের শেষে বসে আছে, নিশ্চয়ই না, তাহলে শব্দের কোথায় বসে, মিডিলে, তাহলে মিডিল থেকে লোপ পেলো। তাহলে ঠিক তেমন এরকম কিছু ব্যঞ্জন আছে যে শব্দের প্রথমে বসে থাকতে পারে সেখান থেকে লোপ পেতে পারে, শব্দের মিডিলে বসে থাকতে পারে সেখান থেকে লোপ পেতে পারে, শব্দের শেষে বসে থাকতে পারে সেখান থেকে লোপ পেতে পারে। অর্থাৎ একটা শব্দের মধ্যে অবস্থিত শব্দের প্রথমে, মাঝে এবং শেষে তিন জায়গার থেকেই কোনো ব্যঞ্জন বর্ণ কিন্তু লোপ পেতে পারে, তখন তোকে আমরা বলবো কিন্তু ব্যঞ্জন ধ্বনি লোপ। ফলে সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, বলতে হবে দ্রুত উচ্চারণের জন্য বা উচ্চারণ সৈকর্যের জন্য বা ছন্দের মাধুর্যের জন্য একটা শব্দের মধ্যে অবস্থিত যখন কোনো ব্যঞ্জন বর্ণ আমাদের উচ্চারণে লোপ পায় তখন তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি লোপ। তাহলে লোপটা কত জায়গার থেকে হতে পারে, লোপটা দেখো তিন জায়গার থেকে হতে পারে। এই কারণে ব্যঞ্জন ধ্বনি লোপকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, যেমন আদি ব্যঞ্জন লোপ, যেমন হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপ, যেমন হচ্ছে কিন্তু অন্ত ব্যঞ্জন লোপ। এবার আদি মানে কি প্রথম, মধ্য মানে কি মাঝে, অন্ত মানে কি শেষে, ক্লিয়ার। তাহলে আদি ব্যঞ্জন লোপ কাকে বলে, কোনো শব্দের প্রথমে অবস্থিত ব্যঞ্জন বর্ণ যদি আমাদের উচ্চারণে লোপ পায় তখন তাকে বলো আদি ব্যঞ্জন লোপ, কোনো শব্দের মিডিলে বা মধ্যে বা মাঝে অবস্থিত কোনো ব্যঞ্জন যদি আমাদের উচ্চারণে লোপ পায় তাকে বলবো মধ্য ব্যঞ্জন লোপ,
কোনো শব্দের অন্তে বা শেষে অবস্থিত ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জন যদি আমাদের উচ্চারণে লোপ পায় তখন তাকে বলবো কিন্তু আমরা অন্তব্যঞ্জন লোপ। ফলে কোন সংজ্ঞাটা দেখো মুখস্থ গমনে বন্ধুরা বারবার বলেছি, যেটা বুঝতে পারছো যেটা ই করতে পারছো তাকেই তোমরা কিন্তু নিজের মতন করে সংজ্ঞা করে উপস্থাপন করবে, তাহলে কিন্তু ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যাবে। কোন বইয়ে কি বলেছে না বলেছে সেটা কিন্তু ভাবার দরকার নেই। কে মানে ধরো সুনীতিবাবু কি বলেছে, সুকুমারবাবু কি বলেছে, বামন কি বলেছে, এই সুমন কি বলেছে, ভেবে লাভ নেই। কিন্তু তুমি তোমার মতন করে লিখবে। এবার যদি কংক্রিট বলে যায় উনি কি বলেছেন তিনি কি বলেছেন তখন ওনাদের ভাষাটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? তাছাড়া তোমার মতন করে তুমি বলতে পারলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো এই যে আমি বলেছিলাম উদাহরণ কখনোই মুখস্থ করবে না, কারণ কত উদাহরণ মুখস্থ করবে, আগে প্রচুর উদাহরণ তোমাদের দিয়েছি ক্লাসে, আজকে ক্লাসে উদাহরণ দেখাবো। মুখস্থ উদাহরণ মুখস্থ না করে কিভাবে দেখো উত্তরটা করা যেতে পারে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এখানটায় ধরো কোনো একটা উদাহরণকে নিলাম, ধরো আমি এখানটা উদাহরণ নিলাম, এই যে ধরো আমি শাহজাহান, শাহজাহান আমরা এত বড় নামটাকে উচ্চারণ করতে পারি না, আমরা কি শাহজাহান, আমরা শাহজাহান বলি, তাই না? তাজমহলের পাথর দেখেছ দেশে কি তার প্রাণ, অন্তরে তার মমতাজমহল, বাইরেতে শাহজাহান। এই যে দেখো এই যে শাহজাহান নয় শাহজাহান, এই যে ফলে ঘটনাটা কি দেখলো দেখো, এই যে ছয়াকার ছয়াকার মিলে গেল, জয়াকার জয়াকার মিলে গেল, হয়াকার হয়াকার মিলে গেল, দন্তনা দন্তনা মিলে গেল, ঠিক আছে? তাহলে মিডিলে বন্ধু এই যে হটা, হটা কি একটা ব্যঞ্জন ধ্বনি, তাই হটা কি আমাদের উচ্চারণে আছে, হঠাৎ আমাদের উচ্চারণে নেই, তাহলে হঠাৎ কি হয়েছে লোপ পেয়েছে। তাহলে এটা কি ব্যঞ্জন লোপের উদাহরণ, এই হঠাৎ কোথার থেকে লোপ পেয়েছে, শব্দের প্রথম থেকে নিশ্চয়ই না, শব্দের শেষের থেকে নিশ্চয়ই না, হঠাৎ কোথার থেকে লোপ পেয়েছে, শব্দের মাঝখান থেকে লোপ পেয়েছে, সুতরাং এটা মধ্য ব্যঞ্জন লোপের উদাহরণ। আমি কত মুখস্থ করবো ঘটনাটা দেখবো, আমি লিখবো ব্যাপারটা কি হয়েছে, ধরো আমি লিখলাম নাহি থেকে নাই, এই উদাহরণে কি হয়েছে দেখো বন্ধুরা, নয়াকার নয়াকার মিলে গেল, দেখো হর্ষ, এই যে হর্ষ ছিল হর্ষ মিলে গেল, কিন্তু এই যে হয়ে হর্ষিকারটা ছিল এই হঠাৎকে আর উচ্চারণ করছি না, তাহলে হঠাৎ কোথায় বসেছে শব্দের আগে, নিশ্চয়ই না, দুটো বর্ণ হলে মাঝে বসে আছে, নিশ্চয়ই না, তাহলে কোথায় বসে আছে, এই ব্যঞ্জনটা কিন্তু শেষে বসে আছে, এই শব্দের শেষের থেকে এই ব্যঞ্জনটা লোপ পেয়েছে বলে একে আমি কিন্তু বলবো অন্তব্যঞ্জন লোপ। দেখো মুখস্থের কোনো মানে আছে, আমি ঘটনা কি ঘটছে দেখবো আমি লিখবো, ধরো আমি লিখলাম স্থান থেকে থান, তাহলে দেখো এই যে দন্ত সয়ে থয়ে, তাহলে দেখো এই থ থ হয়ে গেল, এই আকার আকার হয়ে গেল, এই দন্তন্য এই দন্তন্য হয়ে গেল, কিন্তু প্রথমে যে দন্ত স্বটা ছিল সেটা কি আর উচ্চারণ করছি আমরা, উচ্চারণ করছি না, এই দন্ত স্বটা কোথায় বসে আছে, শব্দের প্রথমে বসে আছে, এই শব্দের প্রথমে বসে থাকা ব্যঞ্জন বর্ণ লোপ পেয়েছে বলে একে আমরা বলছি আদি ব্যঞ্জন লোপের উদাহরণ। ফলে তুমি কত মুখস্থ করবে, কত ইজি দেখেছো। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি জেরক্স থেকে জেরক্স। দেখো বন্ধুরা এইসব বেশিরভাগ ক্ষেত্রে আমি কেমন উদাহরণ ইউজ করি, আমি বললাম আমি আগের ভিডিওতে বলেছি, আমি বাস্তব এলাকায় ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি বা গ্রামের মানুষের যখন গ্রামে যখন কথা বলি তখন দেখি কে কীভাবে শব্দ উচ্চারণ করছে, যখন দেখি উচ্চারণটা এরকম করলো আমার ব্রেনের সঙ্গে সঙ্গে ক্লিক করে দেখি তো ধ্বনি পরিবর্তনের ব্যাপারটা কি ঘটনা ঘটলো সঙ্গেই। দেখবে এই যে জেরক্সকে জেরস, অনেক ছেলে মেয়ে এখন দেখবা আরে জেরস করে আসি জেরস করে আসি জেরস করে, আমার মাথা হাতে খেলে গেল জেরস কি জিনিস, তাহলে ব্যাপারটা কি ঘটেছে আসলে কি। দেখো ইংরেজি জেরক্স থেকে জেরস বানানটা কি জয়াকা র কয়েস হয়, আমরা বলি জয়াকা র দন্ত স, তাহলে বলবে জয়াকা জয়াকা মিলে গেল, র র মিলে গেল, দন্ত স মিলে গেল, কিন্তু এই যে ক ভদ্রলোক এই কটাকে কিন্তু আমরা উচ্চারণ করি না, আমরা বলি জেরক্সকে বলি জেরস, তাহলে কটা শব্দের কোথায় বসে আছে, কটা ব্যঞ্জন শব্দের কোথায় বসে আছে, শব্দের প্রথমে বসে নেই, মিডিলে বসে নেই, শেষে বসে নেই, মানে শব্দের কোথায় বসে আছে, প্রথমে বসে নেই, তাহলে শব্দের কোন জায়গায়, এই যে দন্তস্ব সবার শেষ ব্যঞ্জন, তাহলে আগে কটা কোথায় বসে আছে, মিডিলে বসে আছে, তাহলে মাঝখান থেকে এই কটা লোপ পেয়েছে বলে কিন্তু একে আমরা বলবো মধ্য ব্যঞ্জন লোপের উদাহরণ। তার মানে কি দেখো তুমি মুখস্থ করতে গেলে যে ভুলে গেছো জেরক্স থেকে জেরক্স কি মুখস্থ করেছিলাম, আদি সর্গম না মধ্য সর্গম কি ব্যঞ্জন, পাগল হয়ে যাবে। তুমি ঘটনাটা দেখবে কি ঘটেছে, আমি উত্তরটা লিখব, আমাকে অত ভেবে লাভ নেই। তো দেখো কি লিখেছি গাত্র থেকে গা, তো এই গাত্র গাত্র মানে গয়াকার তয়ের অফালা, তাই তো? তাহলে এই যে তয়ের অফালা যদি হয় তাহলে একে আমরা কি বলছি গা, দেখো এই যে গয়াকার গয়াকার মিলে গেল, এই যে তয়ের অফালা, তাহলে শেষে যে তয়ের অফালা যুক্ত ব্যঞ্জন আছে, এই তয়ের অফালাটা কি শেষে লিখলাম আমরা, লিখলাম না, তাহলে এই যে শেষের থেকে এই ব্যঞ্জনটা লোপ পেলো, শেষের থেকে এই ব্যঞ্জনটা লোপ পেয়েছে বলে একে আমরা বলবো অন্তব্যঞ্জন লোপের উদাহরণ। ঠিক তেমন যদি আমি আরেকটা মানে মানে উদাহরণ নেই, দেখো শ্মশান, শ্মশান থেকে মশান, সেটা কি জিনিস, শাক্তপল্লী গ্রন্থে আমরা পড়েছি শিব শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা
ভাবে না। তাহলে শ্মশানকে আমরা কি উচ্চারণ করি? মশান সমার্থক শব্দ হিসেবে। তাহলে তালবে শয় মানে তালবে শয়কা দন্ত না, তাহলে এই যে মটা মটা থেকে গেল তালবে শয়কা, তাহলে শয়কা থেকে গেল দন্ত না, দন্ত নাটা থেকে গেল। কিন্তু প্রথমের যে তালবর্ষটা সেই তালবর্ষটা কিন্তু আমরা উচ্চারণে মশান উচ্চারণের মধ্যে কিন্তু আনলাম না। তাহলে তালবর্ষটা একটা ব্যঞ্জন যেটা শব্দের প্রথমে বসে আছে বা শব্দের আদিতে বসে আছে, এই আদি জায়গার থেকে লোপ পেয়েছে বলে একে আমরা বলবো কিন্তু আদ্য ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ। তো বন্ধুদের কাছে পর্ণমাজে একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি পড়ো শেয়ার করে দিও, কারণ তোমাদের অতিরিক্ত ভালোবাসাই আমাকে আরও ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। আমার পর্ণ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো যেখানটায় ছিলাম, যে আমরা জানি, দেখো যে প্যান্ট, একটা প্যান্ট শব্দ নিয়েছি, এই বইয়ে পাবে না সাধারণত, এটা আমি দেখি বাস্তব এলাকায়। অনেকে দেখ বাচ্চা দেখে এই প্যান্ট পরে আয়, এই প্যান্ট পরে আয়, এই প্যান্ট পরে, কেউ বলে না প্যান্ট পরে আয়, বলে প্যান্ট পরে আয়। ঠিক আছে, প্যান মানে আবার তোমরা এই বাথরুমে প্যান ভেবো না, ঠিক আছে। এখানে প্যান মানে হচ্ছে জামা প্যান্ট বলতে কিন্তু আমাদের ব্যবহার করা হয়। বিষয়টা দেখো, মেইন মানেটা কিছু প্যান্ট, পয়জবল আকার নয় টয়ে, তাহলে দেখো পয়জবল আকার, পয়জবল আকার থেকে গেল, এই দন্ত ন, দন্ত নটা থেকে গেল, কিন্তু যে টটা যে বর্ণটা ছিল ওই টটা কিন্তু আর প্যান মানের মধ্যে কিন্তু থাকলো না। তাহলে টটা কোথায় বসে আছে? প্রথমে না, মিডিলে না, কোথায় বসে আছে? শেষে। তাহলে টটা একটা ব্যঞ্জন, যে ব্যঞ্জনটা কিন্তু শব্দের শেষে বসে আছে, এই শব্দের শেষে থেকে লোপ পেয়েছে বলে একে আমরা বলবো কিন্তু অন্ত ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ। আমাকে যে উদাহরণই দিক না কেন, ধরো ফাল্গুন থেকে ফাগুন, পরীক্ষায় প্রচুর দেয় ফাল্গুন থেকে ফাগুন, ঠিক আছে। এই যে গান আছে না, এই পূর্ণিমা ফাগুনি রাতে চল পলাইয়া যাই, এই যে দেখো এই পূর্ণিমা ফাগুনি রাতে চল পলাইয়া যাই, এই যে ফাগুন, ফাগুন তো নয়, কথাটা কি ফাল্গুন। এই যে ফাল্গুনটা যদি হয়ে থাকে তাহলে মেইন শব্দ কি ফয়কা লয়কা হস্য দন্ত ন, তাহলে দেখো আমাদের গান মুখস্থ ফাগুনি রাতে পলাইয়া যায়, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা গ্রামারের কোন দিক দিয়ে এসেছে সেটা কিন্তু আমাদের মুখস্থ নয় বা পদস্থ কিন্তু নয়। বিষয়টা দেখো, এই ফয়াকার ফয়াকার মিলে গেল, এই গয়হস্যু গয়হস্যু মিলে গেল, এই দন্ত না দন্ত না মিলে গেল, তাহলে এই ভদ্রলোক ল, এই ভদ্রলোক তো মেইন ছিল মেইন শব্দের মধ্যে, তাকে কি আমরা উচ্চারণ করছি? আমরা কিন্তু উচ্চারণ করছি না। তাহলে লটা কোথায় আছে? শব্দের প্রথমে না, শব্দের শেষে না, লটা কোথায় বসে আছে? শব্দের মিডিলে, মাঝখান থেকে এই ল ধ্বনিটা লোপ পেয়েছে বলে যেটা ব্যঞ্জন ধ্বনি সেই মাঝখান থেকে লোপ পাওয়ার জন্য এদের বলবো আমরা মধ্য ব্যঞ্জন লোপের উদাহরণ। তোমাকে মুখস্থ কোনো মানেই হয় না, বারবার বলছি বন্ধুরা মুখস্থ করতে গেলে কিন্তু আবার ঘোল খেয়ে যাবে, ঠিক আছে। অবশ্য অনেক ক্ষেত্রে দুধের স্বাদ ঘোল দিয়ে মেটাতে হয়, আবার না খেয়েও মেটাতে হয়, জল দিয়েও মেটাতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুধের স্বাদ তোমরা দুধেই মেটানোর চেষ্টা করবে। এবার দেখো আমরা যদি আবার হৃদয় থেকে হৃদয় নিই, তাহলে দেখো এই যে র হয় রি মানে রি, এই যে রয়েস হয়ে গেল, এই দ দ হয়ে গেল, অন্তস্থ অন্তস্থ বলে, কিন্তু এই যে হটা এই হ ব্যঞ্জনটা সেটাকে আর উচ্চারণ করলাম, সেটা কিন্তু আর উচ্চারণ করলাম না। তাই এই হৃদয় বানার হটা কোথায় বসেছে? শব্দের শেষেও বসে নেই, মিডিলেও বসে নেই, কোথায় বসে আছে? আদিতে প্রথমে বসে আছে, শব্দের প্রথম থেকে এই হটা লোপ পেলে বলে একে আমরা বলতে কিন্তু আদ্য ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ। তবে এইখানটায় আরেকটা কথা আমি বলে রাখি, যেমন এনায়েতপুরের আমরা বলেছিলাম, যেমন আমি শাহজাহানের যখন বললাম, ধর আমি যদি শিয়ালদানি, তাহলে শৈশী অন্তস্থ একাল ল দ হ, শিয়ালদাহকে আমরা কি উচ্চারণ করি? শিয়ালদাহকে আমরা উচ্চারণ করি হচ্ছে শিয়ালদা। দেখো স স মিলে গেল, আ মিলে গেল, ল মিলে গেল, দ দ মিলে গেল, কিন্তু হকারটা কিন্তু আর মিলল না, হকারটা কিন্তু আর আমরা উচ্চারণ করলাম না। হটা কোথায় বসে আছে? হটা শব্দে কিন্তু শেষে বসে আছে, শেষের থেকে এই হ ব্যঞ্জনটা লোপ পেয়েছে বলে একে আমরা কিন্তু বলবো অন্ত ব্যঞ্জন লোপের উদাহরণ। তবে এই ক্ষেত্রে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে পার্টিকুলার গ্রামারে হলোপ বা রলোপ বলে একটা বিষয় আছে, একটা শব্দের মধ্যে থেকে অবস্থিত যখন পার্টিকুলার হ ব্যঞ্জনটা লোপ পায় তখন গ্রামারে হলোপ বলে একটা রীতি মানে প্রচলন করা হয়েছে, বা পার্টিকুলার যদি রটা লোপ পায় তখন তাকে রলোপ বলা হয়, পার্টিকুলার যদি হলোপ পায় তাকে হলোপ রীতি বলা হয়। তাহলে দেখো এই যে র একটা ব্যঞ্জন, এটা লোপ পেলে অবশ্যই ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ, হ একটা ব্যঞ্জন, এটা লোপ পেলে অবশ্যই ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ, যদি রটা মিডিল থেকে লোপ পায় মধ্য ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ, যদি প্রথম থেকে লোপ পায় তাহলে প্রথম মানে আদি ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ, যদি শেষের থেকে লোপ পায় তাহলে অন্ত ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ। ঠিক তেমন হ যদি প্রথম থেকে লোপ পায় তাহলে আদি ব্যঞ্জন লোপের উদাহরণ, মিডিল থেকে লোপ পেলে মধ্য ব্যঞ্জন লোপের উদাহরণ, শেষের থেকে লোপ পেলে অন্ত ব্যঞ্জন লোপের উদাহরণ।
কিন্তু দেখা গেল ব্যঞ্জন লোপ অপশনটা থাকলো না, তোমাদের পার্টিকুলার অল অফ দিল বা পার্টিকুলার হল অফ দিল, সেই ক্ষেত্রে ঘটনাটা দেখতে হবে যে শব্দের মধ্যে আসলে ব্যাপারটা কি ঘটেছে। যদি পার্টিকুলার হল অফ হয় তাহলে হল অফের উদাহরণ, যদি পার্টিকুলার অল অফ হয় তাহলে অল অফের উদাহরণ। দেখো এই শিয়ালদহ শব্দটাই পার্টিকুলার, দেখো হবর্ণটা লোপ হয়েছে, হবর্ণটা লোপ হয়েছে বলে একে অন্ত ব্যঞ্জনধ্বনি লোপের উদাহরণ বলে অপশন থাকতে পারে, পার্টিকুলার হ বলেও কিন্তু অপশন থাকতে পারে। আমাকে অপশন যেটা থাকবে আমাকে উত্তর কিন্তু সেটা দিতে হবে। বা দুটো যদি একসঙ্গে অপশন থাকে যে অন্তব্যঞ্জন লোপ এবং পার্টিকুলার অপশন দিল হল অফ এবং লাস্টে একটা অপশন দিল দুটোই ঠিক, তখন কিন্তু দুটো ঠিকই কিন্তু আমাদের উত্তর করতে হবে। এই জন্য বারবার বন্ধু তোমাদের বলেছি কখনোই কোনো উদাহরণকে মুখস্থ করবে না, উদাহরণটা দেবে, দেখবো কি ঘটনা ঘটেছে আমি লিখে দেবো। দেখো আরেকটা বলে আমি ক্লাসটা শেষ করে দেখবো, আলোক থেকে আলো। দেখো এই যে আলোক শব্দটাকে আমরা কি উচ্চারণ করছি, আলো। দেখো দেখো লয়, এই যে লয়কার, এই লয়কার আছে, এই যে আ এখানটা আ আছে, কিন্তু এই যে ক ভদ্রলোক আর কি আলো শব্দে আছে নেই। তাহলে আলোক থেকে যখন আলোকে উচ্চারণ করছি আমরা, এই ক কোথায় বসে আছে, নিশ্চয়ই প্রথমে নয়, নিশ্চয়ই মাঝে নয়, কোথায় বসে আছে, শেষে বসে আছে। তাই শেষের থেকে এই ক ব্যঞ্জনটা লোপ পেলো, এই কারণে আমরা একে বলবো কিন্তু অন্তব্যঞ্জন লোপের উদাহরণ। সো আজকের ক্লাসের পরে ব্যঞ্জনধ্বনি লোপটা কি এই সম্পর্কিত তোমাদের আর কোনো সমস্যা না থাকাই উচিত। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।